বাংলার বুকে ফিরে এলেন ধুতি পাঞ্জাবি পরা বাঙালি সত্যান্বেষী। হ্যাঁ, সত্যবতীকে সঙ্গে নিয়ে এবার তার নতুন হত্যা রহস্যের উন্মোচন করার পালা। তবে এ রহস্য ঘনীভূত হয় হত্যা মঞ্চ থেকে। নকশাল আন্দোলনের পটভূমির সঙ্গে একটি নাটকের মঞ্চে ঘটে যাওয়া মৃত্যু, সেখান থেকেই ঘনীভূত রহস্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিশুপাল বধ অবলম্বনে অরিন্দম শীল পরিচালিত ব্যোমকেশ হত্যা মঞ্চের প্রিমিয়ারে এক ঝাঁক তারকার মেলা। 4 বছর পর বড় পর্দায় ব্যোমকেশ, ফিরল আবির সোহিনী জুটি, দুজনেই উচ্ছ্বসিত। মিউজিক দিয়েছেন বিক্রম ঘোষ এবং যথারীতি মানুষের মন ছুঁয়ে গেছে এ ছবির মিউজিক। রহস্য রোমাঞ্চ বরাবরই বাঙালি দর্শকের বড় প্রিয়। আর গোয়েন্দা গল্প কে না ভালোবাসেন, তবে বইয়ে পড়া যতটা সহজ পর্দায় হুবহু সেটাকে তুলে ধরা ততটাই শক্ত মনে করেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, যিনি ফেলুদা চরিত্রে অভিনয় করলেও ব্যোমকেশ হিসেবে তাকে বেশ মানায় বলে বাঙালি দর্শক তাকে ব্যোমকেশ রূপেই ধরে নিয়েছেন। সেই ব্যোমকেশের পুনরাবৃত্তি, তিনি এলেন। তবে ধুতি পাঞ্জাবি পরা ব্যোমকেশ সত্যান্বেষী কিন্তু প্রিমিয়ারে এলেন একেবারে সাহেব বাবু হয়ে, কথা বললেন সবার সঙ্গে। ছবি শুরু থেকেই হাউসফুল। 11 আগস্ট মুক্তি পেয়েছে এই ছবি। বিশেষ আকর্ষণ পাউলি দাম। এই ছবির প্রিমিয়ারে অবশ্য তাকে সেভাবে দেখা যায়নি, তবে ব্যোমকেশ সিরিজ এবং অরিন্দমের টিমের সঙ্গে যুক্ত হয়ে তারও যে ভালো লেগেছে এ কথা আগেই জানিয়েছেন। জমজমাট দক্ষিণ কলকাতার শপিং মলে 11 আগস্ট ব্যোমকেশ হত্যা মঞ্চের প্রিমিয়ার। বড় পর্দায় মুক্তি পেয়ে গেছে ছবি, এবার দর্শকের রেটিং দেওয়ার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া। আমাদের সকলেই আমরা অপেক্ষা করেছিলাম, যারা আমরা ব্যোমকেশ টিমের সদস্য যারা এবং যারা ব্যোমকেশের দর্শক, যারা ব্যোমকেশকে ভালোবাসেন, প্রত্যেকেই অপেক্ষা করে ছিলাম। আজ থেকে তো ব্যোমকেশ দর্শকদের জন্য, আজ থেকে আর আমাদের কিছু বলার নেই, আজ থেকে দর্শকরা বলবেন। আমরা পুরো টিম, ব্যোমকেশ হত্যা মঞ্চের টিম, শুধু এটুকুই চাই যে ব্যোমকেশ দেখে যেন তাদের প্রত্যেকে মনে হয় যে হ্যাঁ, 4 বছরের অপেক্ষার অবসান একদম সঠিকভাবে হলো। তাদের প্রত্যেকে যেভাবে এতদিন ব্যোমকেশকে ভালোবেসেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের টিমকে আশীর্বাদ করেছেন, সেটা যেন এবারে আরও বেশি করে আমরা পাই, কারণ আরও বেশি যেন দর্শককে ভালো লাগে, এইটুকুই আছে। এবং অরিন্দমদার ব্যোমকেশ সবসময় একটা মানে স্পেশাল ব্যাপার ছিল আমার কাছে এবং সারা বাংলার দর্শকের কাছে। এতদিন বাদে সেটা ফিরেছে, ফলত আমার ধারণা দর্শকের মধ্যে যে উন্মাদনা আছে বাংলা ছবি এই মুহূর্তে, সেই ধরনের উন্মাদনার খুব দরকার। অসাধারণ লাগবে ফাইনালি 11 তারিখ, যেটার জন্য আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। এত অল্প সময়ের মধ্যে শুটিং শেষ করে আমরা যে আজকে রিলিজের জন্য সবাই রেডি, সেটা দেখে আর এই ফিলটা করে প্রচণ্ড ভালো লাগছে। ফাইনালি ব্যোমকেশের, আমার জীবনের প্রথম ব্যোমকেশের সাথে যুক্ত হতে পেরে আজকে রিলিজে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনারা সবাই ছবিটা দেখুন, প্রত্যেকে হলে গিয়ে দেখুন। ওটিটিতে কবে আসবে সেটার জন্য অপেক্ষা করবেন না, হলে গিয়ে দেখে আমাদের ফিডব্যাক দিন। আই এম শিওর প্রত্যেকবারের মতো এবারেও ব্যোমকেশ আপনাদের প্রত্যাশাকে একদম মানে প্রত্যাশার অনেক ডাবল বেটার আপনাদের কাছে আসছে এবং সেইভাবে আপনাদের এন্টারটেইন করবে। প্রথমেই বলি এই ব্যোমকেশটা দারুণ হয়েছে। আমি অরিন্দম, অরিন্দম আর আমি একসঙ্গে এত কাজ করেছি, দিস ইজ আর 18th ফিল্ম টুগেদার। আমি সবসময় ওকে একটা এ দিই যে এই ছবিটা কীরকম হয়েছে, দিস ইজ আ ভেরি ভেরি গুড ফিল্ম। এবং ব্যোমকেশ যে ফ্র্যাঞ্চাইজিটা ও তৈরি করেছে, ইট ইজ সো সাকসেসফুল যে ব্যোমকেশ বললেই এখন লোকে জানে যে দিস ইজ গোয়েন টু বি অ্যান এন্টারটেইনার। আমার নিজের খুব ভালো লাগে ব্যোমকেশের জন্য স্কোর করতে। দ্য থিম হ্যাজ বিকাম ভেরি ভেরি পপুলার, গানগুলোও পপুলার হয়ে যায়, সব বিভিন্ন রকম গান করার সুযোগ হয়। কখনও বেনারসের শুটিং তো কখনও পাহাড়ের শুটিং, এক এক রকম হয়। এইবারে ইটস ইন কলকাতা এবং কলকাতা ইন দ্য 1970s, সো দ্য মিউজিক হ্যাজ আ টাচ অফ আডি বর্মন, কারণ 70s-এর কলকাতা পঞ্চমটা ঢুকে পড়েছে এবং ক্যাবারে নাচ হচ্ছে। সো
there is that feel of Congas, Bongos and all of that. সবসময় ব্যোমকেশের সবচেয়ে বড় ফ্যান রয়েছি, স্পেশালি আমি অ্যাকচুয়ালি প্রথম যখন পর্দায় ব্যোমকেশ দেখি সেটা আবিরদারি ব্যোমকেশ হয়। তার আগে আমি জানি রাজেশ কাপুর অনেক ব্যোমকেশ টিভিতে করতো বা সামথিং, বাট আবিরদার ব্যোমকেশ হ্যাজ অলওয়েজ বিন এক্সাইটিং। আর তার উপরে অরিন্দম স্যার ডিরেকশন, আর হোপফুলি আবার একটা জমজমাট গল্প আমরা পেতে চলেছি। আর এই গল্পটা বেসিক্যালি মানে আমাদের শরদিন্দু স্যার এটা কমপ্লিট করতে পারেনি, তো আরও বেশি এক্সাইটেড যে অরিন্দম স্যার ওটাকে কীভাবে চেঞ্জ করেছে।